প্রকৃত গৃহহীন গরিব মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদানের দাবিতে বেলডাঙ্গা এক নম্বর ব্লকের বিডিওকে ডেপুটেশন সারা ভারত কৃষক সভার। বৃহস্পতিবার ব্লক অফিসের বাইরেই অবস্থান বিক্ষোভেও সামিল হন সংগঠনের সদস্যরা। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড এখন আরও আধুনিক, আসতে চলেছে সিটি স্ক্যান IVF পরিষেবা। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চলতিয়া বহরমপুর মুর্শিদাবাদ। প্রকৃত গৃহহীন গরিব মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রদান সহ বিভিন্ন দাবিতে বেলডাঙ্গা এক নম্বর ব্লকের বিডিওকে স্মারকলিপি প্রদান করল সারা ভারত কৃষক সভা। বৃহস্পতিবার দুপুরে গ্রামবাসীদের সাথে নিয়ে ব্লক অফিসে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। 100 দিনের কাজকে বছরে 200 দিন করা, মজুরি বাড়িয়ে 600 টাকা করা, সারের কালোবাজারি বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে এদিন ব্লক অফিসের বাইরে বিক্ষোভ সভাও করে সারা ভারত কৃষক সভার বেলডাঙ্গা ব্লক কমিটির সদস্যরা। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উনি খুব সহানুভূতির সঙ্গে বললেন যে সেগুলো আমরা ফরওয়ার্ড করে দেব, কিন্তু মূলত যে বিষয়টা হচ্ছে যে আমরা দাবি রেখেছিলাম প্রকৃত গৃহহীন মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দিতে হবে, এই প্রশ্নে কাজ চলছে। উনি বললেন যতদূর সম্ভব আমরা স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করব। উনি একটা কথা বললেন, আমরা দাবি করেছিলাম যে টালির বাড়ি সত্যিকারের গৃহহীন তাদের কী হবে যাদের বৃষ্টির নাম নেই, বলে সরকারের কোনো নির্দেশ নেই, যতদিন পর্যন্ত সরকারের নির্দেশ না আসবে নতুন কারো নাম তিনি ঢুকাতে পারবেন না, এই কথাটাই তিনি আমাদের সামনে উল্লেখ করেছিলেন। আর খেত মজুরের কাজ নিয়ে আমরা বলেছি, কৃষকের সারের কালোবাজারি নিয়ে যখন আমরা বললাম বিডিও সাহেবও স্বীকার করলেন যে এই কালোবাজারির চক্র একেবারে উপর থেকে আছে, ফলে আমাদের পক্ষে সবটা সম্ভব না, উনি ফরওয়ার্ড করে দেবেন। তো এটা নিয়ে আরও বৃহত্তর আন্দোলনে আমাদের যেতে হবে, এই হচ্ছে বিষয়। আর আমাদের বেশ কিছু দাবি আছে, সেগুলো আমরা বিডিও সাহেবের কাছে উল্লেখ করেছি, উনি সহানুভূতির সঙ্গে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।